শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 14.09 পয়েন্ট বা 0.22 শতাংশ হ্রাস পেয়ে 6255 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 916 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.11 শতাংশ বেশি। টেলিকমিউনিকেশন খাত থেকে রবি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বার্জার পেইন্ট, ব্যাংকিং খাতে আইএফআইসি, ট্রাস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংক সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 0.56 শতাংশ এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.55 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.79 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে 4টি এবং ফুডস অ্যান্ড অ্যালাইড খাতে 3টি কোম্পানি রয়েছে। ফাইন ফুডস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং কাটতালি টেক্সটাইলের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ন্যাশনালটি কোম্পানি, এনআরবি ব্যাংক এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। বাংলাদেশ 2023 সালে জীবন এবং নন লাইফ বিমা উভয় কোম্পানির দাবি নিষ্পত্তির হারে বছরে 4% বেড়েছে। বিমা খাতে ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্তৃপক্ষ বিমা দাবি পরিশোধের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বিমা কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়ে আসছে, যার ফলে এই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। কিন্তু শুধুমাত্র নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা থাকলেই চলবে না, খাতগত উন্নয়নের জন্য তাদের নিজস্ব উদ্যোগ বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে অফশোর ব্যাংকিং আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইন অনুযায়ী অনাবাসিক ব্যক্তি বা বিদেশি প্রতিষ্ঠান যারা এখানে বিনিয়োগ করবে, তারা অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।